বাজে 7:10, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সোমবার, তারপরে মেয়ের কোর্ট আছে, এখন রান্না বসাবো, রান্নাঘরে ঢুকবো, সব কিছু গোজগাজ করে নিলাম, তরকারি টরকারি কেটে নিলাম, কালকে ডাক্তিরে তরকারি কেটেছি, অল্প কিছু কেটেছি, আর এখন একটু শাক টাকগুলো কেটে নিলাম। রান্না সেরে তারপরে আমি একটু আমার পুরনো বাড়িতে যাব, মানে কামাথুবাই যাবো। কামাথুবাই যাবো কেন, আমার যা সেদিন কেউ উপোস করেছিল, আর সে কুলপুকুর গেছিলো, কুলপুকুর মন্দিরে, সেখানে সেই ওরা 6 জন মিলে কুলপুকুর মন্দিরে গেছিলো পুজো করে ফেরার পথে, মানে টোটোতে উঠে টোটোটা ঘুরাতে গেছে আর টোটো উল্টে পড়ে গেছে, এবার লেগেছে কিছু। কালকে আমার জায়ের মেয়ে ফোন করে বললো, রাত্রে আর যাইনি, এখন রান্নাবাড়ি সেরে যাব তোমাদের সাথে শেয়ার। ছড়ি পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর এখানে আছে তেলাপিয়া মাছ, চারটে তেলাপিয়া মাছ করব, আর এক গাদা মানে চিকেন রান্না করা রয়েছে। এক গাদা বলতে আমার মেয়ে হয়ে যাবে, মেয়ে আবার বাসি চিকেন খেয়ে কোটে যায় না, এসে রাত্রে খাবে। এই যে কতটা চিকেন রয়েছে এখানে, কেমন একটা ঘোরা ঘোরা লাগছে, কেন না কি রোদের জন্য। এই যে কতটা চিকেন রয়েছে এখানে, চিকেন জ্বালিয়ে রাখবো, আর এখানে আছে পনির, আর এখানে আছে সয়াবিন, চিলি মানে চিলি পনির হবে, চিলি পনির দিয়ে সয়াবিন দিয়ে। এই যে চিলি পনির করার জন্য আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, এখন বসাবো। এখানে সয়াবিন দিয়ে আর পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, চিলি পনির, চিলি সয়া করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দেবো, এর আগেও তোমাদের দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। লবণ হলুদ কি দিলাম নাকি, হ্যাঁ মনে হচ্ছে দিয়েছি, হ্যাঁ দিয়ে দেখে নিলাম একটু, সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো, অল্প অল্প করে দিয়ে ভাজবো, সব একসঙ্গে দিয়ে ভাজবো না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে তুলে নেবো সব, তুলে আমি আবার দিয়ে দেবো, অল্প অল্প করে ভেজে নেবো। এদিকে আমার শাকটা হয়ে গেছে, একটু আটার গুঁড়ি দিয়ে দিলাম, এবার মিষ্টি দিয়ে দেবো, গুড় দিয়ে দেবো, হয়ে গেছে আমার। আমি এক এক করে সব ভেজে নেবো এরকম ভাবে। আমি এর মধ্যে সাদা তেল ব্যবহার করছি, কিন্তু সাদা তেল দিয়ে এগুলো ভেজে নিয়েছি, আবার এই সাদা তেল দিয়ে এবার আমি এইগুলো ভেজে নেবো। এই জিনিসগুলো সাদা তেল দিয়েই করতে হয়।
সরষার তেলে হয় না। ওদিকে আমি মাংসটা জ্বালাতে বসিয়ে দিয়েছি, মাংসটা একটু জ্বালানো হয়নি, তারপরে নামাবো। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ওটা বেশি ভাজে না, এগুলো অল্প অল্প করে ভাজে, এই জন্য আমি সব একসাথেই দিই। লবণগুলো দিয়ে দিচ্ছি একেবারে, বেশি একটা দেবো না, দিদি খাওয়া হবে, কম পরিমাণে দেবো। এবার আমি এর মধ্যে তিন রকম সস ব্যবহার করবো, সসগুলো নিয়ে আসি, ফ্রিজে আছে, আমার সাথে থাকো। আমি এখানে এবার মশলাটা অ্যাড করবো, এগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব আছে। মশলাটা আমি দিয়ে দিলাম, মশলাটা এবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি সস দেবো। আর এখানে আমি এখন মাছ ভাজা বসিয়ে দেবো, তেলাপিয়া মাছ ভাজা হবে, মিশাটা তেল দিলাম না, একটু তেলই ভাজবে, একটু হলুদ লাগবে, হলুদ লাগবে। এবার আমি এর মধ্যে যে সয়া সস আছে, সয়া সস দিয়ে দেবো, আর চিলি সস দিয়ে দেবো। আর চাইনিজ খাবারটা একটু বেশি খাই আমরা, আর আমাদের প্রচুর সস লাগে, তাও আমি বড়টা নিই না কেন, বড়টা অনেক সময় ধরো খাওয়া হলো না। তারপরে এই আমার ফ্রিজের তো জায়গা কম, ছোটো ফ্রিজ তোমরা জানোই, ওই জন্য বড়োটা আনলে আবার রাখারও সমস্যা। ইয়ে টমেটো সস দিয়ে দিলাম, আর আমার মেয়ে চাইনিজ খাবারটা খুব পছন্দ করে, একদিন তোমাদের রসুন চিংড়ি করে খাওয়া দেখাবো, রসুন চিংড়ি। আমার মেয়ে যে রান্নাঘরে গেছিলো, জি বাংলা রান্নাঘরে, রসুন চিংড়ি করে গিফট নিয়ে এসছে, রসুন চিংড়ি। টেস্টি টেস্টি খাবার। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, এগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে এই জলটা রেখেছি, জলটা দিয়ে দেবো, এর মধ্যে আমি গরম জল ঢালবো এখন। ইলেকট্রিক কেটলি যে জল গরম করেছিলাম, জল ঢালবো, কর্নফ্লাওয়ার গুলিয়ে জলটাই দিয়ে দেবো। আমাদের সকালে চা হয়ে গেছে, এবার আমি আজকে এখনই চা খেয়ে নেবো, আমার রান্নার চা মিটে গেছে। এবার হলো রুটি করতে হবে, চাটা খেয়ে তারপরে রুটি করবো। আপনার বাড়ির সামনে যাচ্ছি তো, আমি মহাদেবপুর যাচ্ছি। আমাদের আজকে লাঞ্চে আর ডিনারে আছে, দেখো এখানে তেলাপিয়া মাছ, আর এখানে আছে চিকেন, যা চিকেন আছে অনেকটা, আমাদের দুই বেলা হয়ে যাবে। আর এখানে আছে কলমি শাক, এই যে, আর মেয়েকে এখন ভাত বেড়ে দিয়েছি,
এখানে কলমি শাক দিয়েছি, আর এখানে তেলাপিয়া মাছ দিয়েছি একটা, ও আজকে আর টক দই খাবে না, আর কাশি হয়েছে। আর এখানে যে ভাত করা হয়ে গেছে আমার, এ আমাদের রাতে আর দুপুরে, আর ব্রেকফাস্টটা দেখাচ্ছি দাঁড়াও। আমাদের এখানে ব্রেকফাস্ট আছে, চিলি সয়া পনির করেছি, চিলি চিলি ইয়ে দিয়ে ক্যাপসিকাম দিয়ে, আর হলো টমেটো, তারপরে পনির, তারপরে সয়াবিন দিয়ে করলাম তোমরা দেখলে। আর এখানে আছে ফল, এটা হলো বলাই, আর বলাই রুটিটা আমি এখানে রেখে দিয়েছি, গরম ও গরম খাবে, ধোয়া রুটি আজকে খাবে না, গরম গরম খাবে। এটা বলাই, এটা আমার, আর এটা মেয়ের, মেয়ের এই যে টিফিন, রুটি দিয়ে ফল দিয়ে দিয়ে দিচ্ছি, আর এটা আমার যার জন্য নিয়ে যাবো তাই বেড়ে রেখেছি, আর এটা গৌদার। তোমাদের বলেছিলাম আমার জায়ের বাড়িতে যাব, যাকে দেখতে তা যাই, চলো গিয়ে দেখাবো যাকে। চলে এসেছি বাড়িতে, আমাদের সে পুরনো বাড়ি, কাকা শ্বশুরদের বাড়ি, আমার বাড়ি না, আমার যা থাকে এখানে, আমার যা থাকে এখানে, কাকি শাশুড়িরা থাকে সব। বন্ধুরা এই যে আমি জায়ের বাড়িতে চলে এসেছি, বললাম না যে যা সে অ্যাক্সিডেন্ট করেছে, এ দেখো কপালে এখনও পর্যন্ত ফোলা রয়েছে, তারপরে মাজায় লেগেছে, এখনও উনি পুরোপুরি সুস্থ না, ঘাড়ে লেগেছে, এখনও অসুস্থ আছে। এই দেখো মানে এখন বাধ্য হয়ে উঠেছে, সবসময় শুয়ে থাকলে তো হবে না, ওর জন্য উঠে এখন একটু বসে একটু কাজকর্ম করছে, শুয়ে থাকলে বেশি হয়, ওই জন্য একটু বদ দিয়েও কথা বলবে আপনার সঙ্গে, বদ দিয়ে বলেছিলাম এরকম ভাবে বাঁচে, ওই যদি লরি এসে যদি রাস্তার উপরে যদি গাড়িটা পড়তো না, লরি এসে চাপা দিয়ে দিত পুরো, একদম একদম শেষ। কি অবস্থা বাবা, অর্চনাদি শুনে বলে কি বলো, বলে কি আমি পরে ফোন করবো, খানে ভালো করে শুনবো কি হয়েছে। এখন এই কালকে পুজো দিছে, এই পরশুদিন পুজো দিছে, প্রসাদ তো দিতে পারেনি, এখন বাড়িতে সবাইকে প্রসাদ দেবে তাই প্রসাদ পাচ্ছে। আর একটা প্লেট লাগবে না মেজদি, খুবই মিষ্টি, আমি এখন প্রসাদ খাচ্ছি আমি আর মেজদি। সে মেজদি দুদিন তো শরীর খারাপের জন্য ফল কাটতেও পারেনি, খেতেও পারেনি, এখন কাটলো, কেটে সবার ঘরে আমি আবার দিয়ে আসলাম। সে জোগাঠি বলে কি, যখনই দেখছি তোমার ইয়ের শিপ্রায় দেখতেছি না, তখনই আমার মনে ডাকছে যে কিছু একটা মনে হয় হয়েছে, কিছু একটা মনে হয় হয়েছে, তারপরে আমি আজকে সকালে গেছি, না কালকে সকালে কথা বলে যাবো, কালকে সকালে। আরে কালকে ভোরবেলা ও বাড়িতে কেউ জানে না এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, চায়ের বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমি এখন হাবড়ার দিকে যাচ্ছি, হাবড়ায় আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মানে মঙ্গলবারে আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে, আমি একটা গিফট কিনবো, ওর জন্য হাবড়ার দিকে আবার যাবো এখন। কোথায় যাবে ভ্যান, হাবড়ার দিকে যাবে, দাঁড়ান। এই যে আমি ভ্যানও পেয়ে গেছি, ভ্যানে উঠে যাচ্ছি, আমি নামবো পিএল মেডিকেলের গলির সামনে, চলো যাই দোকানে গিয়ে আবার শেয়ার করবো। মেডিকেলের গলিতে চলে এসেছি, পিএল মেডিকেলের গলিতে আমি চলে এসেছি, এবার এই দিক দিয়ে আমি একটা পাইকারি দোকানে যাব, এখান দিয়ে রাস্তা অন্ধকার, অন্ধকার দেখো, চলো দোকানে গিয়ে তারপর শেয়ার করি। দোকানে চলে এসেছি,
গিফট দাদা প্রেসার কুকার গ্লাসটা উঁচু করো আমার প্রেসার কুকার প্রেসার কুকার দেবে এখানে এটা কপি স্টোর আছে এটা দেখি এটা সিঙ্গেল পাবে সিঙ্গেল আচ্ছা প্রেসার কুকার নেব আমি এখান থেকে এই দেখো গিফটের দোকান এটা দাদাদের গিফটের দোকান এই দাদাদের পাড়া হলো কামাথুবাই হ্যাঁ এটা তোমার হলো ওই দাদাও আছে দাদা দাদা আমাকে প্রেসার কুকার দেখান ওই দাদার ভাইও আছে এখানে দাদাও আছে বন্ধুরা আমি অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে এবার ঠাকুর বাসনটা মেজে তারপরে যাবো স্নান করতে তারপরে আবার দুপুরে ডিনার আছে এই দুপুরে সরি 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 ডিনার না দুপুরে লাঞ্চ তা এখন যাই আবার আরও কাজ আছে ঠাকুর ঘরে কাজ আছে আবার এখনও ঠাকুরের ফুল টুল ফেলবো ঠাকুর ঘর মুছবো অনেক কাজ আছে রাখছি আবার পরে দেখা হবে আর তোমাদের সামনে ফিরে আসলাম এখন বাজে 2:15 আমার তো আর লাঞ্চটা যে দেরি হয়ে গেল কাজকর্ম সারতে সারতে অনেক কাজকর্ম সারলাম সেরে এখনও তো বলাই আসেনি আমি ভাতটা বেড়ে নিই তা চলো ভাতটা বেড়ে বসে পড়ি ওর ভাতটা বেড়ে আর আমার ভাতটা বেড়ে বসে পড়ি আমাদের আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম তা চলো আরেকবার দেখিয়ে দিই তারপরে আমি ভাতটা বেড়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আজকে অনেকটা বেলা এখন বেলা হয়ে যাচ্ছে দুদিন ধরে অপেক্ষা করতে করতে অপেক্ষা না ঠিক নিজেরও কাজকর্ম রয়েছে সারতে সারতে দেরি হয়ে যাচ্ছে তাহলে কী কী আছে আজকে লাঞ্চে বলো দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে আছে তেলাপিয়া মাছের ঝোল চিকেন আর এখানে আছে এক পিস শসা আর এখানে আছে কলমি শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে তাহলে বেড়ে নি তোমরা আমার সাথে থাকো অনেকদিন ছাদে আসি না বিকাবেলা এই ছাদে চলে আসলাম আজ ওয়েদারটা খুব সুন্দর আছে একদম ঝলমলে ঝলমলে রোদ্দুর গেছে আর তো গরমে একদম সিদ্ধ হয়ে গেছে লোক দেখো দেখেছো ওয়েদারটা দেখো 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 এই চাঁদটা উঠে গেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো মেঘগুলো মনে হচ্ছে কি সেই তুলোর মতন তুলোর মতন লাগছে সাদা তুলোর মতন সাদা তুলোর মতন লাগছে দেখো দেখেছো কি সুন্দর ওয়েদার আকাশটাকে কি ভালো লাগছে দেখো আহ মনে হচ্ছে কি পুরো একদম দলা দলা তুলো দলা দলা তুলো দেখো দেখো দেখেছো এদিককার আকাশটা দেখো হলদে হলদে আকাশ না এটা সরি মেঘ মেঘটা মনে হচ্ছে কি কুসুমের মতন দেখো দেখছো কি ভালো লাগছে না আকাশটা দেখতে আর দেখো চাঁদ উঠে গেছে এই যে সবে পূর্ণিমা গেল তো চাঁদ উঠে গেছে আজ আকাশটা একদম নীল খানিকটা নীল আর খানিকটা সাদা আহ কি দারুণ এখন রাত্রি বাজে 9:30
আবার তোমাদের সামনে ফিরে আসলাম। এখন আমাদের ডিনারের সময় হয়ে গেছে, বিছনা করাও হয়ে গেছে, দুই ঘরের বিছনা করা হয়ে গেছে। দেখো টিভি দেখছে বসে, আর মেয়েও চলে এসছে। তা ডিনারটা দেখে নাও কি কি আছে আমাদের ডিনারে। এখানে চিকেন মেয়ের হয়ে যাবে, চার পিস চিকেন আছে, মেয়ে খাবে চিকেনটা দিয়ে। আর এখানে দুই পিস মাছ আছে, এক পিস মাছ আমি, এক পিস মাছ মেয়ের বাবা খাবে, হয়ে যাবে। আর এখানে আছে কলমি শাকের চচ্চড়ি, ব্যাস এই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। কালকে আবার মঙ্গলবার, নিরামিষ কিছু করব না, যা আছে ভালোভাবে হয়ে যাবে। আর এটার মধ্যে আছে জয়ার জন্য রুটি করে রেখে দিয়েছি, একটু আগে করেছি। আর এখানে তো দুধ জল আছে, কালকে মেয়ে খাবে যায়। আর আমার এখানে ভাত আছে, এই যে ভাত আছে, ভাত হয়েও মানে থাকবে। কালকে আর ভাতের মধ্যে ভাত দেবো না, নিরামিষ পরের দিন আবার দেবো। তাহলে আমাদের ডিনারটা তো দেখানো হয়ে গেল, ডিনারটা তো দেখানো হয়ে গেল। ডিনারটা আমরা এখন ডিনারটা বেড়ে ফেলবো, খেয়ে নেবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, বিয়েবাড়িতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। বিয়েবাড়ির জন্য আমি একটা গিফট নিয়ে এসছি, তখন তোমাদের আর দেখাইনি। এ দেখো, দেখতে পারবে না, এটা প্যাকিং করা, এটা প্রেশার কুকার প্যাকিং করা রয়েছে। সে গিফটের দোকানে গেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তা হলো ওটা তো প্যাকিং করা রয়েছে, ভালো কোম্পানি প্রেশার কুকার আনা হয়েছে। তা হলো টাটা, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। তাহলে রাখছি।